আদি কৈলাস পর্ব ৩৪। নদী পেরিয়ে একটানা চড়াই পথে অনেকটা রাস্তা উঠে এসেছি। দম নেওয়ার জন্য বিশ্রাম নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠান্ডা থাকলেও চড়াই আরোহণের অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর ঘর্মাক্ত হয়েছে। এবার পিঠের বোঝা নামিয়ে কাঁধ দুটোকে একটু আরাম দিই। এই জায়গাটা একটা গলির মতন, যেন ছোটখাটো একটা গিরিবর্ত। বাঁদিকে সুউচ্চ পাহাড়ের ঢাল, আর ডান দিকে গভীর খাদের ভিতর দিয়ে সরু রেখায় বয়ে চলা কুটি নদীর পাশ দিয়ে যে পথে আমরা যাচ্ছিলাম সেই পথেই হঠাৎ করে চিচিং ফাঁক হবার মতোই একটা দরজা খুলে গিয়ে পাহাড়ের অন্য প্রান্তে হাজির হলাম। আর সেখানে পৌঁছতেই চাক্ষুষ করলাম কালো পাথরের বন্ধনীতে আবদ্ধ এই নাম না জানা তুষার শিখরের। নিশ্চিত না হলেও মন বলছে এই শিখরই আদি কৈলাস। চড়াই পথে আমাদের দিকে অগ্রসর হওয়া ঘোড়াওয়ালারা কাছে এসে পৌঁছলে কৈলাস রহস্য উন্মোচিত হবে। এই ভাঁকে আমরা গ্লুকোজ মেশানো জল গলায় ঢেলে তৃষ্ণা নিবারণ করি, আর কিছু শুকনো খেজুর কিশমিশ চিবিয়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা করি। বৃক্ষসীমা আগেই পার হয়ে এসেছি। চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে রুক্ষ পাহাড়ের সারি। তাদের কারো কারো মাথা থেকে গা বেয়ে বরফের আলপনা নেমে এসেছে। কিছুদিন পর বরফ গলে গিয়ে তারা ঝর্ণা ধারায় রূপান্তরিত হবে। মনে হয় ১৪,০০০ ফুট উচ্চতায় চলে এসেছি। চারিদিকে রুক্ষতার মধ্যেও এখানে ছড়িয়ে থাকা শিলারাশির মধ্যে ছোট ছোট ঘাস ও হলুদ ফুলের শোভা। ঘোড়ার দল নিয়ে তাদের প্রভুরা এসে পৌঁছয় চড়াই পথে উঠে আসার ক্লান্তি কাটাতে তারাও এখানে সঙ্গের মালপত্র নামিয়ে যাত্রার সাময়িক বিরতি দেয়। ঘোড়ার পালের সঙ্গে দেখি একটা ছোট্ট কুকুর লোমে ঢাকা শরীর নিয়ে মনের আনন্দে ল্যাজ নাড়াতে নাড়াতে চলেছে। এটি কিন্তু নজরদার কুকুর নয়, সাধারণ গৃহপালিত আদরের পোষ্য। পশুপালক পাহাড়িরা ভেড়া ছাগলের দল নিয়ে তাদের খাদ্যের সন্ধানে সবুজে ছাওয়া পাহাড়ের ঢালে ঘুরে বেড়ায়, আর সেই দলের দেখাশোনার দায়িত্বে থাকে একটি বা দুটি রক্ষী কুকুর। তারা সেই পশুপালের ওপর তীক্ষ্ণ নজর রাখে। যুথবদ্ধ পশুদের থেকে কেউ দলছুট হয়ে গেলে তাদের তাড়িয়ে নিয়ে এসে দলভুক্ত করায়। বাঘ, চিতা বা ওই ধরনের হিংস্র জানোয়ারের আক্রমণ থেকে রক্ষা পেতে তাদের গলায় পরানো থাকে পুরু লোহার পাতের শক্তপোক্ত খাঁজ কাটা ধারালো গলাবন্ধ। পশুপালনে নজরদারির কাজে নিয়োজিত কুকুরদের গলায় এই গলাবন্ধ অত্যাবশ্যকীয় অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। তাদের বলশালী অবয়বে মানুষ তো কোন ছাড়, অন্য হিংস্র জন্তু জানোয়ারও তাদের কাছে ঘেঁষতে সাহস করে না। মালবাহী ঘোড়াগুলি পাহাড়ের বুকে কচি ঘাসের সন্ধান করে, আর তাদের মালিকরা শিলাসনে উপবিষ্ট হয়ে ধূমপানের মৌতাত নেয়। আমরা তাদের সঙ্গে আলাপ জমাই। আমাদের অনুমান সঠিক, সামনে দেখা তুষারচূড়াই আদি কৈলাস পর্বত শৃঙ্গ। তবে এটা নাকি পেছন দিক, পার্বতী সরোবরের ধার থেকে তার সামনাসামনি দর্শন হবে। ঘোড়াওয়ালাদের মধ্যে কয়েকজনের ঘোড়া
গুঞ্জি থেকে সীমান্তরক্ষী বাহিনীর রসদ নিয়ে চলেছে, আর বাকিদের ঘোড়া চলেছে আদি কৈলাস যাত্রীদের জন্য রসদ বহন করে। তাদের সঙ্গে কথা বলে এও জানতে পারলাম যে আমাদের আজকের গন্তব্য জৌলিংকং এখান থেকে 5-6 কিলোমিটার রাস্তা, আর রাস্তা তুলনামূলকভাবে সহজ। শুনতে ভালো লাগলেও এদের কথা পুরোপুরি বিশ্বাস করতে ভরসা হয় না। পূর্বের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের কাছে যা দুরূহ চড়াই পথ, ওদের কাছে তা অতি সহজ সাবলীল পথ। কতবার হয়েছে যে কতক্ষণ লাগবে পৌঁছতে জিজ্ঞেস করাতে তারা যা বলেছে, অনেক সময় তার দ্বিগুণ সময়েও সেখানে পৌঁছতে পারিনি। এখন এসব চিন্তা করে লাভ নেই, অর্ধেকের ওপর রাস্তা তো চলে এসেছি, 10টা বাজছে, সামনে প্রায় সারাটা দিন পড়ে আছে। শুধু একটাই প্রার্থনা, আবহাওয়া যেন পরিষ্কার থাকে।